বিসমিল্লাহিরাহমানিরাহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি দর্শকদের সামনে উপস্থিত হইলাম, আমি শামীম আলী চিস্তি। আজকে আমি একটি আলাপ করব, সেই আলাপটি হলো লোকনাথ ব্রহ্মচারী, যিনি মদনপুর পার হইয়া, 2500 মদনপুর পার হইয়া যিনি একটা আস্তানা করছেন, যে তার নাম লোকনাথ ব্রহ্মচারী। আচ্ছা, সেই লোকনাথ ব্রহ্মচারীর কিছু কথা আমরা তুলে ধরব ইনশাল্লাহ। সেই কথাগুলো হলো, তিনি তার বাক্যে একটা কথা বলে গেছেন, যে কথাটি হলো যে ষোলো আনা ধর্ম যার মধ্যে আছে তিনিই মুসলমান, ষোলো আনা ধর্ম যার মধ্যে আছেন তিনিই মুসলমান, এবং তিনি হিন্দু ধর্মে বড় হইলেও, হিন্দু ধর্মের সাধনা করে গেলেও তিনি কিন্তু নিজেকে মুসলমান বলে গেছেন। তাহলে তিনি হিন্দু ধর্মে জন্ম, হিন্দু ধর্মের পালন করলো, সেই সাধনা করলো, ভগবান ঈশ্বর শ্রীকৃষ্ণের মহাদেবের আরাধনা প্রার্থনা করলো, কিন্তু তিনি বললেন কি শেষমেশ, যে ষোলো আনা ধর্ম যার মধ্যে আছে সেই মুসলমান। তাহলে ষোলো আনা ধর্ম বলতে আমরা কি বুঝব? এবং তিনি যখন এক জায়গায় একটা মুসলমানের ঘরে যখন পানি খাইতে চাইলেন, তখন বলতেছে মুসলমানে যে, বাবা রে আপনি তো হিন্দু লোক, আমরা তো পানি খাই, আমরা তো জল খাই না, আমরা জল বলি না। তখন তিনি বলল, ঠিক আছে আমি পানি খাবো, আমি জল খাবো না। তখন পানি যখন আইনা দেওয়া হইল, তখন তিনি বদনা বা লোটা হাতে নিয়া, হাতের কোষে পানি নিয়ে বলল যে, দেখো আমার এই হাতে জল আর এই হাতে পানি, এই দুইটা যখন মিক্সার করলো, তখন বলে যে পানি আর জল দুই মিলে একাকার, একই। তাহলে এক একজনের ভাষা এক একটা। আচ্ছা, এখন তিনি জীবনের শেষে বললেন যে ষোলো আনা ধর্ম যার মধ্যে আছে সেই মুসলমান। তাহলে ষোলো আনা ধর্ম বলতে কি, এবং তিনি নিজেকে মুসলমান বলছেন? তাহলে মুসলমান যে বিষয়টা, এটার অর্থ আসে যে আত্মসমর্পণকারী, যিনি আত্মসমর্পণকারী তিনি মুসলমান। তাহলে তিনি তো সত্যই বলল যে আমি যদি বলি আমি মুসলমান, তা আর কেউ মুসলমান না বা অন্য অন্য জাতিরা মুসলমান না, এটা আমার ভুল হবে, আর যারা এরকম বলে তাদেরও ভুল। যে মূলের করে যারা আল্লাহকে মানে, আল্লাহকে এক বিশ্বাস করে, তারাই মুসলমান এবং আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ কি? যেমন আল্লাহ বলছে, হে রাসুল আপনার হাত আমার হাত, আর রাসুল বলছে বেলায়েতের যুগে আমি ওলিয়া উলিয়াদের হাতই আমার হাত। তাহলে আল্লাহর হাত, রাসুলের হাত, রাসুলের হাত বেলায়েতের যুগে একজন পীর মাশায়েখ, একজন কামেল মুর্শিদের হাতি, কামেল ওলির হাতি রাসুলের হাত, আর রাসুলের হাতি আল্লাহর হাত। যদি তাই হয়, তাহলে আমরা আত্মসমর্পণ করব কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ কোথায়? আমাকে যদি কেউ একটা বন্দুক ধরে, তাহলে আমি সিলিন্ডার করব, আমাকে মাইরো না, আমি সিলিন্ডার। তাহলে আল্লাহকে যদি আমি না দেখি, তাহলে আমি সিলিন্ডার করব কার কাছে? তবে আমি যে কথাটা বোঝাইতে চাই, যে আল্লাহ যদি রাসুলকে বলে, হে রাসুল আপনার হাত আমার হাত, তাহলে রাসুলের হাত যদি আল্লাহর হয়, তো রাসুলের স্বরূপ কার? রাসুলের শরীরটা কার? রাসুলের কথাগুলা কার? আল্লাহরই তো। তাহলে রাসুল যদি বলে বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের হাতই আমার হাত, তাহলে সেই মুর্শিদের হাত যদি রাসুলের হয়, রাসুলের হাত যদি আল্লাহর হাত হয়, তাহলে মুর্শিদের হাত কার? মুর্শিদের স্বরূপ কার? মুর্শিদের শরীরটা কার? তাহলে আমরা আত্মসমর্পণ কোথায় করব? আমরা আত্মসমর্পণ একমাত্র কামেল মুর্শিদের কাছে গিয়ে করব। আর মুর্শিদের কাছে যখন আমরা আত্মসমর্পণ করা হবে, তখন রাসুলের কাছে করা হবে, আর রাসুলের কাছে যখন করলাম, তখন আল্লাহর কাছে করা হইল। যে এই জন্যই বলা হয়েছে মুসলিম শরীফের মধ্যে, আইসে মা আন্না পীর মা আন্না কাসা শয়তান, জগতে যার পীর নাই তার পীর হইল শয়তান। আবার সুরা কাহাফের মধ্যে কইছে, যারা আমার শপথ প্রাপ্ত না, তারা কখনো মুর্শিদ পাবে না,
তাহলে যারা সুপথে নাই তাদের মুর্শিদ নাই। এ কথা আমার না, কোরআনে সূরা কাহাফে 17 নম্বর আয়াতে বলে। তাই আমি বলতে চাই যে আমরা আত্মসমর্পণ করব একজন মুর্শিদের কাছে, তখনই আমার রাসূলের কাছে এবং আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করা হবে। আর আত্মসমর্পণ শব্দের অর্থ যদি মুসলমান হয়, আর মুসলমান শব্দের অর্থ যদি আত্মসমর্পণকারী হয়, তাহলে আত্মসমর্পণ আমরা মুসলমানেরাও করি। একজন ওলিরকে উসিলা করে আল্লাহর কাছেই আমরা, একজন মুর্শিদকে উসিলা করে আল্লাহর কাছেই আমরা আত্মসমর্পণ করি। তাহলে আত্মসমর্পণ আমাদের ধর্মে আছে। তাহলে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে যদি যাই, সেখানেও আত্মসমর্পণ আছে। তারাও মুর্শিদ ধরে বা গুরু ধরে, সাধু ধরে, গোসাই ধরে। যখন তিনি একজন গোসাই ধরল, গোসাই যখন ধরল, তখন তিনি তার ভগবানকে ধরল, তার ঈশ্বরকে ধরল। তাহলে বোঝা গেল হিন্দু ধর্মেও গুরু গোসাই আছে। যখন তার গোসাইয়ের কাছে আত্মসমর্পণ করল, তখন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা হইল, তাহলে আত্মসমর্পণ তাদের মধ্যে আছে, তার মানে তারাও মুসলমান। আর আমরা যেহেতু কালেমা পড়ছি, মুর্শিদ ধরছি, আমরাও আত্মসমর্পণকারী, তাহলে আমরাও মুসলমান। এই দিক দিয়ে লোকনাথ ব্রহ্মচারী বলছে, যার মধ্যে 16 আনা ধর্ম আছে তিনিই মুসলমান। এখন আমাদের কাছে কয়ানা আছে, আমরা কি হিসাব মিলাইলাম? কখনো মিলাইনি। এবার আসি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও কালেমা পাঠ করাইছে ভক্তদের, এবং নিজে একসময় ইয়াহিয়া তার গুরু ইয়াহিয়ার কাছেও তিনি কালেমা পাঠ করার পরে তিনি বায়াত গ্রহণ করলেন। তাহলে ঈসা নবীরও গুরু আছে ইয়াহিয়া, ইঞ্জিল শরীফ তার প্রমাণ। তাহলে তিনিও আত্মসমর্পণ করছে, তাহলে তিনিও মুসলমান। মূসা আলাইহিস সালামের ঘটনা বললে এই একই, তারও কালেমা আছে। তাহলে বোঝা গেল লোকনাথ ব্রহ্মচারী তিনি একাত্মবাদের কথা বলে গেছে, যার ভিতরে একাত্মবাদ ধর্ম আছে, যে আমরা ধর্ম দিয়া করব না মানুষের বিচার, তবে হবে অত্যাচার অনাচার। আমরা মানুষের করব বিচার, সেটা মানুষ দিয়া করব মানুষের বিচার, ধর্ম দিয়া করব না অত্যাচার। তাই মূলের ঘরে আমরা একটা কথা বলে থাকি যে আমাদের ধর্ম কি মুসলমান ধর্ম, আমাদের ধর্ম কি ইসলাম ধর্ম। আমরা একটা কথা বলে থাকি, বুঝি আর না বুঝি বলে থাকি, ইসলাম ধর্ম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম ধর্মের অর্থ যদি শান্তি হয়ে থাকে, তাহলে ঈসা আলাইহিস সালামের যে ধর্ম খ্রিস্টান ধর্ম, তিনি কি অশান্তি সৃষ্টি করে গেছিলেন? তিনি তো শান্তি স্থাপন করছে, তাহলে ইসলাম ধর্ম তারও। হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম, সেই ধর্মের নাম কি ছিল? ইহুদি ধর্ম। তাহলে মূসা আলাইহিস সালাম একজন আল্লাহর আদরের নবী, তিনি আল্লাহর সাথে, তার সাথে কথা হইতো। তাহলে যার সাথে আল্লাহ কথা বলতো এবং তার ধর্মের নাম ইহুদি ধর্ম, তাহলে সেই নবী যদি ভালো হয়, তাহলে সেই নবীর ধর্ম কেন খারাপ হবে? তাহলে হযরত মূসা নবীও আত্মসমর্পণ করছে, আর আত্মসমর্পণ শব্দের অর্থই মুসলমান। তাহলে মূসা নবীর ধর্মেও শান্তি ছিল, শান্তিরই আরেক নাম হলো ইসলাম। তাহলে আমরা বলি আমাদের ধর্ম কি? ইসলাম, শান্তির ধর্ম। আর বাদ বাকি কি? অশান্তির ধর্ম। কেন আপনারা বোঝেন না এবং ভুল বোঝেন কেন? আমার এই কটু কথাটা মাফ করবেন, কেউ কোনো দিন মনে আঘাত নেবেন না, আমার কথাগুলো চিন্তা করবেন। মূলের করে ধর্ম কি? সৎকর্মই সৎ ধর্ম, আর অসৎকর্মই অধর্ম। এখন দেখা গেছে আমি বলতেছি মুসলমান, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি যেই ধর্মেই দাবিত থাকি, কিন্তু আমার কর্ম যদি ভালো না হয়, তাহলে আমি বিধর্মী। আর কর্ম যদি আমার ঠিক থাকে, তাহলে সুকর্মে আমার সুধর্ম, সে যেই ধর্মই হোক। তাহলে সমস্ত কিছু লক্ষ্য করি লোকনাথ ব্রহ্মচারী এই কথাটা বলছে, যার মধ্যে 16 আনা ধর্ম আছে তিনিই মুসলমান। আমার মধ্যে 16 আনা ধর্ম আছে, আমিও মুসলমান। তাহলে তিনি হিন্দু ধর্মে সাধনা করলো, অনেক বড় সাধু হইল, কিন্তু তিনি নিজেকে মুসলমান বলল। কেন বলল? যে একাত্মবাদ, যে সকল মানুষের বিচার আমরা মানুষ দিয়ে করব, কোনোদিন ধর্ম দিয়ে মানুষের বিচার করব না। যেই দিন আমরা ধর্ম দিয়ে করব বিচার,
মানব জাতির উপরে হবে অবিচার, আর যদি করি মানুষ দিয়ে বিচার তাহলে হবে সুবিচার। আমরা পালন করতেছি ধর্ম যারদার, আল্লাহ কিন্তু সবার, কিন্তু আমরা নাম ধরেছি, আমাদের একটা ঠিকানা হয়েছে, আমাদের মুসলমান ধর্ম, তাদের ইহুদি ধর্ম, তাদের খ্রিস্টান ধর্ম, তাদের হিন্দু ধর্ম, তাদের এই ধর্ম। তাহলে আমরা একটা নাম ধরলাম, নাম না ধরলে মানুষ চিনবে কি করে যে কে কোন পর্যন্ত কোন কর্মে কোন পর্যন্ত কে গেল। এখন মূলত যে যে ধর্মে থাকুক, আল্লাহ নামই তো বলে, আমি বলি আল্লাহ, একজনে বলে গড, গড শব্দের অর্থই তো আল্লাহ, ঈশ্বরই তো আল্লাহ, কিন্তু বিভিন্ন নামে। জল, আমি জল খাবো না পানি খাবো, আমি পানি খাবো না জল খাবো, এটা বোকামি, জলই পানি, পানিই জল। লোকনাথ ব্রহ্মচারীর এই কথাটা আমি তুলে ধরলাম, লোকনাথ ব্রহ্মচারীর এই কথাটা আমি অনেক মূল্য দিলাম। আপনারা সমস্ত আশেক ভক্ত যারা বিভিন্ন তরিকতে, বিভিন্ন মুসল্লি পদে, যে কোনো পদেই থাকেন, আপনারা যদি আমার এই কথাগুলো খারাপ লাগে তাহলে খারাপ কমেন্ট লিখে বলবেন যে আপনার এই কথাটি ভালো হয় নাই, আর যদি ভালো হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, আপনি সে ভালো কমেন্টটা লিখে জানাবেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার কথার পক্ষ বিপক্ষ কয়জন বা কয়জন নাই বা আছে। আরেকটা কথা লোকনাথ ব্রহ্মচারী বলছেন, এই কথাটা শরীয়তের মধ্যে বাজে, কিন্তু আসলে কিন্তু শরীয়তের মধ্যে বাজলেও কিন্তু তরিকত, হাকিকত ও মারিফত এই জায়গায় বাজবে না। যেমন তিনি বলছে, রণে বনে জনে জঙ্গলে যে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তাহলে তিনি তো একজন মানুষ, আর এই কথা তো একমাত্র আল্লাহ বলতে পারে, রণে বনে জলে জঙ্গলে যে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। এই কথাটা তো আল্লাহ বলতে পারে, যে যেখানে বিপদগ্রস্ত হও আমি আল্লাহকে স্মরণ করো, আমি রক্ষা করিব। তাহলে লোকনাথ ব্রহ্মচারী কি আল্লাহ হয়ে গেছে? না, আল্লাহ হয়নি। কখনো কখনো সাধু পুরুষের মুখ দিয়ে আল্লাহ কথা বলে, তার প্রমাণ কি? যেমন একজনের কাহিনী, ব্যক্তির নাম মনে নেই কিন্তু কাহিনীটা বললে হয়তো আপনাদের মনে পড়তে পারে। যেমন ওয়াশ করার সময় একজন ব্যক্তি যখন বলতে শুরু করলো, যে ওয়াশ করতে 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 একটা পর্যায়ে তিনি বলতে শুরু করলো, সুবহান আমা আজম আশানি, সুবহান আমা আজম আশানি, অর্থাৎ আমার শান অতি পবিত্র। তখন সমস্ত জনতারা বলতে লাগলো যে বন্ধ করেন আপনার ওয়াশ, আপনার ওয়াজ আর শুনবো না। তখন তার যখন খেয়াল ফিরে আসলো, তখন বলল, কি বাবা আমি এমন কি বলছি, আমার ওয়াজ শুনবেন না কেন? তখন বলতেছে, আপনি বলতেছেন সুবহান আমা আজম আশানি, আমার শান অতি পবিত্র, কেন আপনার শান অতি পবিত্র হবে কেন? আল্লাহর শান অতি পবিত্র, আপনি তো মানুষ, আপনার শান অতি পবিত্র হইব না, আল্লাহর শান অতি পবিত্র। তখন বলতেছে, আমি তো শরীয়তের ব্যাঘাত ঘটাইছি, এমন কথা বলছি আমি? হ্যাঁ আপনি বলছেন, ঠিক আছে, আমার বাম পাশে একজন তরোয়ারিয়া দাঁড়ানো হোক, আমার ডান পাশে একজন তরোয়ারিয়া দাঁড়ানো হোক, যদি আমি এমন কথা আবার বলি আমাকে যেন শিরচ্ছেদ করা হয়, আমাকে যেন কল্লা কাইটা ফেলানো হয়। কারণ শরীয়তের ব্যাঘাত ঘটানো কথা আল্লাহরও পছন্দ না, কারোই পছন্দ না। তখন তিনি আবার যখন ওয়াজ করতে শুরু করলেন, ওয়াজ করতে করতে এক পর্যায়ে গিয়ে আবার বলতে লাগলেন, সুবহান আমা আজম আশানি, সুবহান আমা আজম আশানি, আমার শান অতি পবিত্র, আমার শান অতি পবিত্র। তখন এই বাম পাশের লোকটা যখন তরারি মারল, তখন তার ভিতর দিকে ওই পাশের জন আঘাতপ্রাপ্ত হইল, এবং ডান পাশের জন যখন আঘাত করল, তখন তার ভিতর দিয়া তরারি গিয়া তিনি আঘাতপ্রাপ্ত হইল। তখন দুইজন আহত হইয়া পড়িয়া আছে। তখন যখন তার ওয়ার শেষ হইল, তখন তিনি বলতে লাগলো, তারা দুইজন দুই দিকে পড়ে আছে কেন, রক্তাক্ত হয়ে কি সমস্যা? তখন বলল, আপনি যে বলছিলেন, তখন আপনার ভিতর দিয়ে গিয়ে তিনি আহত, আর উনি যে মারছে আপনার ভিতর দিয়া এই তরোয়ারে গিয়া উনি আহত। তখন বলতেছে, দেখেন তাহলে এই সুবহান আমা আজিম আশানি এই কথাটা আমি বলি নাই, আমি যদি বলতাম তাহলে আমি কাটতে যেতাম।
তাহলে আমি যেহেতু কাটি নাই তাহলে আমি বলি নাই নিশ্চয়ই আল্লাহর শরণ করে যখন আমি ওয়াজ করতে শুরু করছি তখন আল্লাহ আমার মুখটা বইলা ফলাইছে যদি আমি বলতাম তাহলে আমি কেটে যেতাম তাহলে আমি বলবো যে আরেকটা প্রমাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70টা বা 71টা তালি দিয়া তিনি জামা পরছিলেন কেন পরছিলেন তিনি কি এতই গরিব ছিলেন যে 71টা তালি দিতে হবে তাহলে হযরত আলীকে বলা হয়েছিল শেষমেশ যে জিকিরের মধ্যে যে দাঁড়াবে তাকে যেন কোপানো হয় একবার দুইবার তিনবারের বেলায় হযরত আলী যখন এই কোপাইতে শুরু করলো নবীজিকে তখন জিকিরের মধ্যে কোপাইতে কোপাইতে তিনি নিজে চিৎপাটাঙ্কায় পড়ে গেলেন এরপর জিকির যখন শেষ হইলে তখন নবীজি জিজ্ঞাসা করতেছে হে আলী তোমাকে আমি আবার বলছিলাম তুমি যে জিকিরে দাঁড়াইবো তাকে তুমি কোবাইবা তুমি কি কোবাইছো হ্যাঁ হুজুর আপনাকে তো কোবাইছি কখন কোবাইছো তুমি আমাকে তখন কইতেছে হুজুর প্রমাণ আছে কি প্রমাণ আপনার যে জুব্বা এই জুব্বার মধ্যে 70টা আমার কোপের দাগ আছে তখন গুনা গুনা দেখাইলো যে দেখেন আমি 70টা কোপ দেওয়ার পর আমি পড়ে গেছি আর আমি যে আপনাকে কোবাইছি আপনার শরীর কাটে নাই কিন্তু জামা তো ছিদ্রি হয়ে গেছে তখন নবীজি বলল তাহলে আমি তো আমার ছিলাম না আমি জিকিরে করতে করতে আল্লাহর শরণে আল্লাহ আমার মধ্যে বিলীন হয়ে গেছে তখন আল্লাহ আর আমার মধ্যে কোনো তফাত নেই কিরকম যে একটা লোহা যখন আগুনে দেয় তখন লোহা তো লোহাই কিন্তু আগুনে দেওয়ার পরে লোহাটা লাল হইল আর লোহাটা যখন লাল হয়েছে তখন আগুন কোনটা লোহা কোনটা দুই মিলে একাকার যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভিতরে যখন আল্লাহ আয়েশা বিলীন হয়ে গেছে তখন দুই মিলে একাকার হয়ে গেছে তখনই আল্লাহ বলছে যে হে রাসূল আপনার হাতে আমার হাত আর আপনার কথাই আমার কথা এবং আপনার সর্বঙ্গই আমার আমি আপনার তখন এই পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু বলে ডাকছে তাহলে শ্রেষ্ঠ বন্ধু যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে তাহলে শ্রেষ্ঠের বাহিরে যে বন্ধু এটা ওলিয়া উলিয়ারা এই ওলিয়া উলিয়ারা এরকম ঘটনা করে গেছেন তেরকম সুবহানাল্লাহ আজমার শানি আমার শান অতি পবিত্র ইনি যদি এই কথা বলতো তিনি কাটে যেত তিনি যেহেতু বলে নাই তিনি কাটে নাই তাহলে বোঝা গেল লোকনাথ ব্রহ্মচারী যখন এই কথাগুলো বলল তখন এমন এমন কিছু কথা আছে দেখা গেছে যে উনি যা যাকে যা বলে দিছে তা হইছে আজকে তিনি এমন কথা বলছে যে রণে বনে জনে জঙ্গলে যেখানেই বিপদ বিপদে পড়িবে আমাকে শরণ করিবে আমি রক্ষা করিব তার মানে তাকে যখন জিজ্ঞাসা করা হতো তখন তিনি বলতো কখন আমি এই কথা বললাম কিন্তু মানুষ এখনো পর্যন্ত উপকার পায় তাই তো সেই লোকনাথ ব্রহ্মচারীর এখানে হাজার হাজার মানুষ যায় সেখানে গিয়ে দেখে আসে যেমন এক মহাপুরুষ সেখানে ছিল এত বড় সাধক ছিল এত বড় ত্যাগী ছিল এরকম একজন ব্রহ্মচারী এখানে ছিল মানুষ দেখতে যায় তাই আমরা সাধনা যদি করি এরকমই করব আর তখন কোরআনে আবার আল্লাহ এই কথাটা বলছে যে নিজেকে পবিত্র করলো তিনি সফল কাম যে নিজেকে পবিত্র করলো তিনি সফল কাম তাহলে যে পবিত্র করে পবিত্র ভাণ্ডে আল্লাহ আসে আয়েশা কিছু নির্দেশনা দিয়ে যায় তাই আমরা বলবো যে আমরা এই পৃথিবীতে যারা ধর্ম পালন করি আল্লাহর ইবাদত করি ঈশ্বরের ইবাদত করি তাহলে আমরা এরকম বুঝে চলার চেষ্টা করব যা একটা হলো অধর্ম একটা হলো সত্য ধর্ম সত্য ধর্মের মধ্যে শান্তি বিরাজ করে আর শান্তিরই আরেক নাম হলো ইসলাম আর যারা গুরু মসজিদ ধরে এবং আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে এরাই মুসলমান যারা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে এরাই মুসলমান তাহলে আমি যদি মুসলমান গুণী এই বিশ্বের মধ্যে বেশিরভাগ মানুষই মুসলমান কারণ যারা আত্মসমর্পণ করবে এরাই মুসলমান তাহলে আমরাও মুসলমান তাহলে এই কথাগুলো আমি বললাম যে আপনাদের খারাপ লাগলে আমাকে জানাবেন কমেন্টে ভালো লাগলেও জানাবেন তাহলে আমি বুঝবো যে আমি সামনে কি অগ্রসর হব কি হব না আজকে এই বলেই আমি রাখলাম আল্লাহ হাফেজ